সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও এক প্রকার ভালো আছি। আমি আজকে ঘুরতে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউ গ্রামে। আমি গিয়েছিলাম ফান্দাউ গ্রামের অধিবাসী পার্থ চন্দ্র দেবের বাড়িতে। ওনারা আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানের লক্ষ্য ছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের যে সিস্টেম সেটি সম্পন্ন করা। পার্থ চন্দ্র দেব পূর্বে একটি রেকর্ডের অধিকারী, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী, সেটি হলো সেফটি পিন দিয়ে উনি একটি রেকর্ড করেছেন, লম্বা চেন সৃষ্টি করেছেন সেফটি পিন দিয়ে। আজকে উনি একটি মেজারমেন্ট উপস্থাপন করেছেন, সেটি হলো স্টেপলার পিন দিয়ে একটি লম্বা চেন। লম্বা চেনটির দৈর্ঘ্য হচ্ছে 1754 মিটার লম্বা। আমরা গিয়েছিলাম ওনার সেই যে দাবি বা মেজারমেন্ট সেই অনুষ্ঠানটি দেখতে গিয়েছিলাম। আমরা একটি ভিডিও আপনাদের জন্য ছেড়ে দিয়েছি অলরেডি। আর সুপ্রিয় দর্শক, আমরা নাসিরনগর যখন ছিলাম তখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম। আমরা ছোট ছোট ফুটেজগুলো আপনাদের জন্য একসাথে করে আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করব। সেই প্রত্যাশা থেকেই আমি সরাসরি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো, তাদের কাছে বিনীত প্রার্থনা, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করছি প্রতিনিয়ত সুন্দর ভিডিও দেওয়ার জন্য বা অর্থবহ ভিডিও দেওয়ার জন্য। আশা করি আমার যে ইচ্ছা আপনাদের কাছে যে আমি উপস্থাপন করেছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, সংযুক্ত থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। তাছাড়া লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, শুভরাত্রি। ভাই কি দেখতেছেন? পাঁচ কেজি হোক আর 7 কেজি হোক, আয় নিচে নামে গিয়া জমিতে পানি দেওয়া, ওই জমিতে গিয়ে সুপ্রিয় সুধী, আমরা এখন যাচ্ছি নাসিরনগর উপজেলার সদরে। আমরা যাওয়ার পথে এখানে একটি হাওর আছে, হাওরটি পার হওয়ার পথে আমরা এসে দাঁড়িয়েছি। এটি একটি হাঁসের খামার। আজকের অনুভূতি কি? হ্যাঁ, খুবই ভালো লাগছে। খুব ভালো লাগতেছে না? টোটাল কতদিন সময় লাগছে? 207 দিন কাজ করছি। 207 দিন না? আগের রেকর্ডটা কি ছিল না? আগেরটা পুরনোটা 661 পুরনো মানে ইয়া ছিল সেফটি পিন, লংগেস্ট চেইন অফ সেফটি পিন, চেইন অফ সেফটি পিন। আজকেটা হলো লংগেস্ট স্টেপল চেইন, স্টেপল চেইন। হ্যাঁ, তো কেমন অনুভূতি? হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং আমি খুবই খুবই খুশি না? হ্যাঁ, টোটাল 207 দিন লাগছে আজকে। হ্যাঁ, 207 দিন লাগছে। কত কত মিটার লম্বা হয়েছে এটা? এটা আমাদের কাছে জাস্ট মেজারমেন্টের কাছে এসেছে, এখন আমরা রেজাল্টটা পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করেন তো যে আগের যে পুরনো রেকর্ড হ্যাঁ অতিক্রম করছে না?
কে পিছনে উপরে এবারও? আমার পরিবারের সবাই। পরিবারের সবাই না? আপনার দাদা তো খুব ভালো মানুষ, মানে খুব কি বলে খুব ফ্রেন্ডলি একজন মানুষ। হ্যাঁ, তো যাই হোক, অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সুনাম বৃদ্ধি করার জন্য, সারা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করার জন্য আপনাকেও অনেক অনেক অভিনন্দন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি ওই সুনাম তত্ত্বরা, হ্যাঁ জি, এটা আপনি রাখবেন? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা একটু বাজার ভিতর থেকে আই না? আরে আয়েন না, যাই। আরে যাই না, কম কত? চারশো আবার বিশ ওকে লেগে। আর বল, দাম বেশি স্যার, দাম স্যার বেশি। চারশো করে, এই যে যাও না, ওই যে আমরা কিনে নিলাম আরো 50 টাকায় কিনো। আয়ো যাই, আমি শুরু রাইয়া করি দেখে তখন দেখে দেখে আমি আমি দাঁড়াই। হ্যাঁ দাঁড়াই, দেখে তাহলে শুধু হয়ে থাকবো। দেখা গেলে আরেকজনে ধরে নিছে, হ্যাঁ ছেড়ে দিছে আরেকজনে, ফাঁদা ঢুকেছে। কেজি কত? কত সুপ্রিয় দর্শক, এখানে ভাটিয়া এলাকার একজন বিখ্যাত ব্যক্তি আছেন, আমরা আজকে ওনার সাথে একটু কথা বলবো। ভাটিয়া এলাকার ব্যক্তি কথা বলেন আপনার, দেখেন এই কি বলে মোবাইলটা শুধু আপনার ট্রেস করছে যে আপনি ভাটিয়া এলাকার মানুষ, বলতে লজ্জা হইতে স্যার। কার্ড দেখছেন না? হ্যাঁ আমরা বাড়ি যাই দিন। এই এই বরাবর না না, এই কোন এই শুধু শুধু দেখেন মড আছে, মটর গাছ, হ্যাঁ কিলোমিটার আর তো না। প্রিয় দর্শক, আমরা ব্রাহ্মণবাড়ি ফিরে যাচ্ছি। আমরা গেছিলাম নাসিরনগর উপজেলা সদরে ঘুরতে, আমরা আজকে অনেকটা সময় নাসিরনগরে কাটিয়েছি, নাসিরনগরের অনেক কিছু দেখেছি। আজকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন ফিরে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, আমরা